সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরও আরও কিছু বলি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার না ঠিক থাকে? বলুন, সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটি এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে কারোর দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা একা থাকতেই বেশি ভালো লাগে, একা থাকতেই ভালো লাগে। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, দুঃখ না থাকলে সুখের মর্মটাই বোঝা যেত না, সুখের মর্মটাই বোঝা যেত না। তারপর কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে যে ঠিক কোথায় কখন আঘাত করতে হয়। তারপর একবার হেরে গেছেন মানে এই নয় সব শেষ, এই হারটি আপনাকে পরবর্তীতে জেতার নেশাকে দ্বিগুণ করবে। মনে রাখবেন, হারের পরে জিত থাকে। কষ্ট দিচ্ছ, দিয়ে যাও, ঘৃণা করছ, করে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনটা কিন্তু ছোট নয়। যে কষ্ট তুমি আমাকে দিয়ে যাচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে, যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে, কারণ তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।